ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন প্রেমে পড়ার জন্য কলেজ শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি চীনে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছে দেশটির সরকার জন্মহার বাড়ানোর জন্য নানা উদ্যোগও নেওয়া হচ্ছে এবার সরকারি উদ্যোগের পাশাপাশি জন্মহার বাড়ানোর জন্য সম্প্রতি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের নয়টি কলেজ এনবিসি জানিয়েছে চীনের নয়টি কলেজ শিক্ষার্থীদের প্রেমে পড়ার জন্য চলতি এপ্রিল মাসে এক সপ্তাহের ছুটি দিয়েছে কলেজগুলো পরিচালনা করে ফ্যান মে এডুকেশন গ্রুপ নামের একটি সংস্থা গ্রুপটির নিয়ন্ত্রণাধীন অন্যতম একটি কলেজ মিয়ান আং ফ্লাইং ভোকেশনাল কলেজ গত 21 মার্চ রোমাঞ্চকে উপলক্ষ করে বসন্তের ছুটি দেয় ছুটি শুরু হয়েছে গত 1 এপ্রিল থেকে শেষ হবে 7 এপ্রিল মিয়ানিয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজের ডেপুটি ডিন লিয়াং গু হুই এক বিবৃতিতে বলেছেন আমি আশা করি শিক্ষার্থীরা সবুজ পানি ও সবুজ পাহাড় দেখতে যেতে পারবে তারা বসন্তের সৌন্দর্য উপভোগ করতে পারবে এতে শিক্ষার্থীদের সামনে এক নতুন দিগন্তে উন্মোচিত হবে না বরং শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে লিয়াং গু হুই আরও বলেন আমরা আশা করি শিক্ষার্থীরা এই ছুটির সময় প্রকৃতিকে ভালোবাসতে শিখতে পারবে জীবনকে ভালোবাসবে এবং ভালোবাসা উপভোগ করবে এই সময় শিক্ষার্থীদের হোমওয়ার্কও করতে হবে হোমওয়ার্কের মধ্যে রয়েছে ডায়েরি লেখা ব্যক্তিগত উন্নয়নের ট্র্যাক রাখা ও ভ্রমণের ভিডিও তৈরি করা কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে ছুটির কারণে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে সেজন্য পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে এজন্য এখন শিক্ষার্থীদের প্রেম বিষয়ে মনোযোগী হতে বলা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন চীনের জন্মহার অত্যধিক কমে যাওয়ার কারণে এবারের ছুটির থিম হিসেবে ভালোবাসাকে বেছে নেওয়া হয়েছে চীন সরকার জনসংখ্যা বাড়ানোর প্রয়োজনে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে উদ্ভূত করে যাচ্ছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন